নিউজিল্যান্ড টিম কি ভালো আছে? একই প্রশ্ন শ্রীলঙ্কার জন্য, তার কি ভালো আছে? শ্রীলঙ্কার জন্য স্পেশালি এত বেশি ইঞ্জুরি কনসার্ন তাদের হচ্ছিল, ইঞ্জুরির জন্য কোন প্লেয়ার কখন আসছে যাচ্ছে এটার জন্য মনে হচ্ছিল যে আইসিসি আলাদা একটা ইসিও নিয়োগ দিতে হবে, ইঞ্জুরি কনসার্ন অফিসার। সো এটা তো পার্ট অফ লাইফ আর পার্ট অফ গেম, আমরা এটাকে ধরে নিই, পার্ট অফ লাইফ উই নো, বাট তারা যে মেইন প্লেয়ার নিয়ে ওয়ার্ল্ড কাপের আগে এত বেশি সিরিজ খেলে ফেলেছে উইদাউট রেস্ট, তাদেরকে ওয়ার্ল্ড কাপ শুরু করতে হচ্ছে, আবার একই সাথে আইসিসির এই লম্বা ওয়ার্ল্ড কাপ এবং ওডিআই ফরম্যাট, এগুলো তো দায়ী নাকি? না আসলে যে কোনো সময় আপনার ইঞ্জুরি হতে পারে, এটাকে মাথায় রেখে আসলে আমাদেরকে মুভ করতে হয় আপনার প্রফেশনাল লাইফে। বাট বোথ টিমে কিন্তু এটাকে সাফার করেছে, আপনি যদি দেখেন শ্রীলঙ্কা অলসো তাদের কি প্লেয়ারগুলোকে ইঞ্জুরির কারণে রেখে আসতে হয়েছে, নিউজিল্যান্ড তো সাফার করছে। বাট আমার মনে হয় যে আজকের ম্যাচে যদি বলেন তাহলে একটা দলের ফ্যানরা খুব অধীর আগ্রহে বসে আছে যে আল্লাহ আজকের জন্য বৃষ্টি হয়, বৃষ্টি হয়ে খেলাটা না হোক তাহলে আবার পাকিস্তান চলে আসছে। বাট আমার মনে হয় নিউজিল্যান্ড টস তাদের জন্য ভালো হয়েছে, বিকজ এই মাঠে চেস করাটা, বিকজ ওয়েদার আমি যেটা বললাম যে ডিউ ফ্যাক্টর রয়েছে, বলটা ভালোভাবে ওঠে, আন্ডার লাইট ব্যাটিংটা খুব চমৎকার করা যায়, এবং মঞ্জু ভাই তো বলছিল যে চেস ডাউন, মানে এখানে আপনার চেস করা মানে আপনি যাই টার্গেট দেন সেটাকে আসলে ক্যালকুলেটিভ ক্রিকেট খেলে আপনি ফকিরজমান দেখিয়ে দিয়েছে। চেঞ্জগুলো কি মনে হচ্ছে, লোকি কামস ইন ফর ইশ সৌদি? আসলে মাঠটা কিন্তু খুব একটা বড় না, এবং ইসৌদি যে ম্যাচটা খেলেছেন সেখানে বেধড়ক মার খেয়েছেন, তো আমার মনে হয় ওইটার জন্য খুব ভালো কল, যেহেতু ওর ফাইরি পেস রয়েছে লকির, সেটা নিশ্চয়ই ক্যাপ্টেন ব্যবহার করতে চাইবেন। গ্লেন ফ্লিপস তিনি কিন্তু ভালো বোলিং করছেন, সুতরাং ওই স্পিনিং যে মানে ইউজটা সেটা কিন্তু হয়ে যাচ্ছে ফ্লিপসের কাছ থেকে পেয়ে যাচ্ছে নিউজিল্যান্ড। প্রাণের পিছনে আরেকটা কারণ আছে, হেনরি তো রুল আউট হয়ে গেছে আপনার ওয়ার্ল্ড কাপ থেকে, সো দে নিড পেস ডিপার্টমেন্ট এক্স্যাক্টলি, এবং সেই জায়গাটা আমার মনে হয় যে ফার্গুসনের যে পেসটাকে তারা ক্যারি করতে পারে, বিকজ সাবকন্টিনেন্টের অল ব্যাটার নট অনলি বাংলাদেশ সবাই কম বেশি আপনার শর্ট বলের একটা দুর্বলতা রয়েছে, এবং ইজ ফাস্ট, যদি আপনার ড্যামেজটা করতে পারে, বিকজ শ্রীলঙ্কার দিকে যদি আপনি তাকান তাহলে দেখবেন যে মিডিল অর্ডারটা তাদের খুব চমৎকারভাবে ব্যালেন্সটা ধরে রেখেছে, যতগুলো ম্যাচ খেলেছে যতগুলো রান করেছে, তো সেই জায়গাটা আমার মনে হয় যে তারা টার্গেট করেছে যে ফার্গুসনকে হয়তো এই কারণে হয়তো আমার যদি বলেন কম্বিনেশন। আর যদি আপনাকে পেসের কথা যদি বলি, মানে ওপেনিং জুটি নিউজিল্যান্ডে সেখানে বোল্ট অ্যান্ড সৌদি, এটা কি ঠিক আছে, মানে দেয়ার ফর্মে আছে কি? আপনি দেখেন টেনবুল কিন্তু সবগুলো ম্যাচে খেলেছে, আটটা ম্যাচে খেলেছে, টিম সাউদি কিন্তু খেলেনি, সো তার যে বয়স হয়েছে ওখানে তাকে বাই রোটেট পদ্ধতিতে খেলাবে। আপনার হেনরি ওয়াজ সো গুড, আমার কাছে মনে হচ্ছিল যে ওয়ার্ল্ড শেপে তিনি বল করছেন, যে জায়গাটা আমরা সাউদিকে হয়তো তার কারণে দেখতে পারিনি, যেহেতু নেই সেহেতু তাকে আপনাকে ব্যাক করেছে, এবং এক্সপিরিয়েন্স অলওয়েজ কাউন্ট অ্যাট দিস বিগ সৌদি, এবার আপনার বিগ মোমেন্ট যেখানে দরকার, এবং আজকের ম্যাচটা নিউজিল্যান্ডের জন্য খুবই আমার কাছে মনে হয় অনেক বেশি ইম্পর্টেন্ট, আদার দেন হয়তো শ্রীলঙ্কা যেটা বলেছে যে তারা খেলছে এখানে কিন্তু তাদের মন পড়ে আছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওয়েস্ট শ্রীলঙ্কার চেঞ্জ নিয়ে কি বলবেন, রাজিতা ইজ নট প্লেইং বাট চামিকা ইজ देयर, অবভিয়াস চেঞ্জ রাইট? রাজিতার তো যে পেসটা রয়েছে ওইটা তো চামিকার নেই, তো সো এইটা একটা মানে ডিসঅ্যাডভান্টেজ, তো আমার মনে হয় কিন্তু তিনি রান বেশি দিচ্ছিলেন যে কারণে হয়তো খুব মানে কি বলবো যে লাইন লেনটা ঠিক ছিল না, প্রচুর মার খাচ্ছিলেন, সে কারণে হয়তো চেঞ্জটা নেওয়া আসা হয়েছে, কিন্তু আলটিমেটলি তাদের তো মানে মাধুসংখ্যাই হচ্ছে তাদের সেরা পেসার, এই টুর্নামেন্টে এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট, হাইস্ট উইকেট টেকার, তো তার দিকে নিশ্চয়ই আজকেও শ্রীলঙ্কা তাকিয়ে থাকবে। শ্রীলঙ্কার বড় একটা সংকটের জায়গা হয়ে গেছে এই টুর্নামেন্টটা হাসারাঙ্গা মিস করায়, হাসারাঙ্গা যদি মিস মানে খেলতো তাহলে নিশ্চয়ই শ্রীলঙ্কার বোলিং লাইন আপটা অনেক বেশি শক্ত থাকতো, কারণ কিন্তু একজন চায়না ম্যান, আমরা আই থিঙ্ক থিক্সানা অফ ফর্ম অলসো, না থিক্সানা করছে কিন্তু সে তো চায়না ম্যান, আমি দেখছি যে কুলদীপ যাদব ভালো বল করছেন, তাবরিজ শামসি ভালো বল করছেন, উইকেট পাচ্ছেন, রান হয়তো এক দুই ম্যাচে অনেকে খরচ করে ফেলছেন, উইকেট তো পাচ্ছেন, তো যদি আর হাসারাঙ্গা থাকতেন শ্রীলঙ্কার বোলিং অ্যাটাকটা অনেক শক্তিশালী হয়ে যেত,